বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের নতুন শাড়ি, তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্য। অ্যাম্বুলেন্সের ইঞ্জিন গুলো কালীঘাটে পৌঁছে গেল, লজ্জা লাগা দরকার। চুরি করেছে জর্জি ডবল দরকার। ক্লাব গুলোকে দিচ্ছে টাকা, গরিব মানুষের পেট ফাঁকা প্রতিবাদটা দরকার। চুরি করেছে জর্জি ডবল দরকার। রাস্তাঘাটে শূন্য একে রেশন চুরি করছো ফাঁকে, লজ্জা লাগা দরকার। চুরি করেছে জর্জি ডবল দরকার। অঙ্গবাসী নেই কথে হচ্ছে, খুব হচ্ছে রে, লজ্জা লাগা দরকার। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আজকে বড়জোড়া যে আপনাদের বাইক র্যালি হলো, সে সম্বন্ধে কি বলবেন? দেখুন, আজকে যে আমাদের 500 বাইক নিয়ে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে এবং সভাপতি সৌমিত্র খান নেতৃত্বে আজকে আমাদের যে বড়জোড়া বিধানসভায় বড়জোড়া শহরে হাটাশুরিয়া থেকে শুরু করে পুরো বড়জোড়া শহরময় 500 বাইক যে র্যালি হলো, তাতে আমিও অংশগ্রহণ করেছিলাম এবং আমার সাথে আরও আমার জেলা নেতৃত্বরা ছিল। আজকে অভূতপূর্ব সাড়া, মানে মানুষ যে আর এই অত্যাচারী বর্বর, এই চোর, দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর তৃণমূল সরকারটাকে আর পশ্চিমবঙ্গে একটা দিনের জন্যও চাইছে না, এবং তারা যে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন পদ্মফুলের প্রতীক ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করতে চাইছে, আজকের আমাদের এই বিশাল বিপুল আকারে এই যে আমাদের 500 বাইক র্যালি, আজকে সেখানে যে বিপুল সাফল্য, এটা আমাদের সেই শুভ সূচনা করলো। আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে মেয়েদেরকে, কাউকে কীটনাশক খাই দেওয়া হচ্ছে। এই যে অত্যাচার, এই যে প্রত্যেকটা জায়গায় গেলে তৃণমূলের নেতাদের কাঠমারি খাওয়া, এই যে চোর, দুর্নীতিগ্রস্ত, চাল চোর, ডাল চোর, রেশন চোর, আলু চোর, কীট চোর, করোনার টাকা চোর, আম্ফানের টাকা চোর, এই যে চোর সরকারটাকে মানুষ আর একটা দিনের জন্য মেনে নিতে চাইছে না, এবং মানুষ পারলে আজকে যদি পারে উৎখাত করে দিতে তো এখনই উৎখাত করে দেবে। আজকে আমাদের এই যে 500 বাইক নিয়ে যে র্যালি বড়জোড়া শহরের বুকে, সেটা একটাই শুভ সূচনা করলো, আগামী 21-এ পশ্চিমবঙ্গে 200-এরও বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে, এবং সেখানে বড়জোড়া বিধানসভায়, বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে, ভারতীয় জনতা পার্টির প্রতীকী জিতবে। Since 1849, phone number 9875304822. বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন জায়গায় তৃণমূল বিরোধী একটা শুরু হচ্ছে, এবং শুভেন্দু অধিকারী তৃণমূলের সাথে গেম খেলছে, সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তুমি কি বলছো? আমরা 2019-18 সিট জিতেছি। আমরা 2021-এ ভারতীয় জনতা পার্টি কর্মী এবং লোকনায়ক, তুই আমার থেকে নিয়ে নিস না, আমরা প্রায় 210-এর উপরে সিট পাবো। আমরা চাইছি যারা আসতে চাইছেন, যারা মানুষের জন্য কাজ করবেন, তারা আসুন। শুভেন্দুবাবু, তাহলে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়
যে রাজনীতি বুঝে না, একটা তোলাবাজের আন্ডারে ওনাকে পার্টি করতে হবে। ওনার সিদ্ধান্ত নেওয়াটা খুব দ্রুত হওয়া উচিত এবং ওনার সিদ্ধান্ত নেওয়াটা খুব দ্রুত। পিকেকে নিয়ে কি মন্তব্য করবে? দল চালাচ্ছে পিকে, পিকে একটা ব্যবসায়ী, একটা ব্যবসায়ী লোককে যদি মমতা ব্যানার্জিকে আন্ডারে চলতে হয়, মমতা ব্যানার্জির গোলায় দড়ি নেওয়া উচিত। যে একটা ব্যবসায়ীর আন্ডারে মমতা ব্যানার্জি যা 40 বছরের যে লড়াই, তা একটা ব্যবসায়ীর আন্ডারে চলে গেল। আর সৌগত বাবু, আপনার দীর্ঘ 50 বছরের রাজনীতি, সুদীপবাবুর 50 বছরের রাজনীতি, আপনাদের একটা পিকের আন্ডারে আপনাদেরকে কাজ করতে হচ্ছে। সত্যি আপনাদেরকে দেখে একদিন নেতা ভাবতাম, এটা আজকে মনে হচ্ছে ঠিক কাজ করেছি, যে পিকের মতো একজন ব্যবসায়ীর আন্ডারে আপনারা রাজনীতি করছেন, এটা বড় মজ্জার। বলছি যে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীকে নিয়ে আপনি বললেন এবং 2 মাসের মধ্যে সৌরভ চক্রবর্তী দল পরিবর্তন করে ভোল পাল্টে বিজেপির কাছে আসবে, কি বলবেন? আমরা একটা কথাই বলবো, এটা উপনেত্রী তো ঠিক করবে, কিন্তু সৌরভ চক্রবর্তী মহাশয় 100 কোটির যে দুর্নীতি আছে সেটা কিন্তু তদন্ত, সেটা আমরা তদন্ত করবো। বাংলায় 210-এর উপর আমাদের সিট আছে। দাদা, মমতা ব্যানার্জি আজকে বলেছেন কৃষকদের জীবন জীবিকা নিয়ে উনি উদ্বিগ্ন, কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে রাজ্য এবং দেশ জুড়ে আন্দোলন করবেন, কারণ কেন্দ্রীয় সরকার নাকি সব বেচে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া, রেল, এলআইসি এগুলো সব বিক্রি করছে, কি বলবেন? মমতা ব্যানার্জি তো বলছে দে বেচে দে, ওর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা বিক্রি করে দিচ্ছেন, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে বলছে, ওকে বলুন একটা কেস করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বালি বিক্রি করছে 6,150 টাকায়, তিনি ওভারলোডে গাড়িতে যে চলছে সেটাও তিনি 1,800 টাকা টনে যে বিক্রি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সব বিক্রি করে দিচ্ছেন। তো যে বিক্রি করে দিচ্ছে দে বেচে দে, এখন মমতা ব্যানার্জির একটা স্লোগান হয়েছে দে বেচে দে, সকালে দেখলাম সব বিক্রি করে দিচ্ছে তার কাছে। অভিষেক তো সেদিনে জনসভায় বলছিলেন যে বিজেপি কর্মকর্তাদের বিরুদ্ধে কেস করে তাদেরকে হোস্টে নিয়ে গেছে, কোর্ট অব্দি টেনে নিয়ে টেনে হিচড়ি নিয়ে গেছে, নাক ফাঁক দিতে দিতে, এটা কি বলবেন? আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধেও কেস করেছে, কি এসে যায়, সব প্রমাণিত করব। 2021-এ মানুষ পরিবর্তন করার পরে ও যে চাকরি থেকে দুর্নীতি করেছে, তার সহযোগী বিনয় মিশ্র যে দুর্নীতি করেছে, সমস্ত ওর পরিবার যে দুর্নীতি করেছে, আপার টেট, ডি গ্রুপ, প্রাইমারি যে সমস্ত দুর্নীতি হয়েছে সমস্ত তথ্য তুলে ধরে তাদেরকে জেল খাটাতে হবে আমাদের জানা আছে। থ্যাংক ইউ।